স্বল্প বাজেটেও বিশ্ব আসরের পদক জিতেছে উগান্ডা শ্রীলঙ্কার মতো দেশ বিপুল টাকা খরচ করেও বাংলাদেশ ফিরছে খালি হাতে ফেডারেশনের অবহেলাকে দুষছেন খোদ প্রতিমন্ত্রী এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরতে চান অলরাউন্ডার সাইফউদ্দিন শুরু করেছেন বোলিং খেলবেন প্রস্তুতি ম্যাচ সিঙ্গাপুরে সোহানের সার্জারি মাঠের বাইরে থাকতে হবে এক মাস এবং আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে ফতুল্লা স্টেডিয়াম সংস্কার কাজ এনএসসির পরিকল্পনায় আটকে জলাবদ্ধতা নিরসন তিন মন্ত্রণালয় ঘুরে ফাইল পৌঁছাবে একনেকে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাসুম রাব্বি ক্রীড়া বাজেট নিয়েও আন্তর্জাতিক আসরে পদক জয় করছে উগান্ডা শ্রীলঙ্কা পাকিস্তানের মতো দেশগুলো অথচ মোটা অঙ্কের টাকা খরচ করেও লাল সবুজরা বরাবরই ফিরছে শূন্য হাতে ব্যতিক্রম হয়নি সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন ফেডারেশনগুলোর সদিচ্ছার অভাবেই কাজে আসছে না কোনো পরিকল্পনা অপচয় হচ্ছে সরকারি অর্থ কথার ছলে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি আফ্রিকার দেশ উগান্ডা নিয়ে তবে বাস্তবতা হচ্ছে হাস্যরসে খাটো করে দেখা এই দেশটাই অনেক সূচকে এগিয়ে বাংলাদেশের চেয়ে ক্রীড়াক্ষেত্রে তো অবশ্যই যার সবশেষ উদাহরণ সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমস শুধু উগান্ডা নয় মারাত্মক অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাও কমনওয়েলথ গেমসে দেশকে পদক উপহার দিয়েছে এই তালিকায় থাকা পাকিস্তান রীতিমতো আমাদের ধরা ছোঁয়ার বাইরে কিন্তু আমরা কেন পাচ্ছি না কিছু ফেডারেশনের মধ্যে এত বেশি ঢাকামুখী তৎপরতা যে ঢাকার বাইরে তারা যেতেই পারে না তো আমার মনে হয় যে এই বিষয়টা থেকে বেরিয়ে হয়ে আসা উচিত জাতীয় ক্রীড়া পরিষদ অধিভুক্ত ফেডারেশন ও অ্যাসোসিয়েশন আছে 46টি পায়তারা চলছে আরও কয়েকটির অনুমোদনের যার অধিকাংশেরই বছরে দু একটি গেমস আয়োজন করা ছাড়া আদতে নেই কোনো কাজ অথচ বরাদ্দ থেমে নেই এটার জন্য প্রয়োজন আমি 8-10টা টিম ফেডারেশনকে আমি আলাদা করলাম আমি তাদেরকে টাকা দিলাম টাকা দিয়ে যদি তারা আসলে ফুটফুল কিছু না দেখাতে পারে সেটা দিয়ে তো আসলে মানে আন্তর্জাতিকভাবে ফলাফল আসা অনুরূপ ট্রেনিং এবং ডেভেলপমেন্টের জন্য ফেডারেশনগুলোকে ঢাকার বাইরে যাওয়ার পরামর্শ দিচ্ছে মন্ত্রণালয় এর জন্য চলছে বিকেএসপিগুলোর কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা টাইগার কোচিং স্টাফের মাঝে আক্রমণাত্মক ক্রিকেটের অভাব দেখছে ক্রিকেট বোর্ড তবুও তাদের নিয়েই আপাতত সামনে এগোনোর পরিকল্পনা নীতি নির্ধারকদের এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরলেই তাদের সঙ্গে আলোচনায় বসবে বিসিবি বৈশ্বিক ক্রিকেটে টি টোয়েন্টির আধিপত্য নতুন করে ভাবাচ্ছে বোর্ডকে এদিকে সাকিব ইস্যুতে এখনও খুঁজে পাওয়া যায়নি সমাধানের পথ গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস কোচিং স্টাইলটা ছিল অ্যাগ্রেসিভ যেটা আমাদের দরকার শেষ হয়েও হয় না শেষ দায়িত্ব ছাড়ার 5 বছর পার হলেও নিয়মিত আলোচনায় টাইগার ক্রিকেটের অন্যতম সফল কোচ চান্ডিকা হাথুরু সিংহে লঙ্কান কোচ আলোচনায় আক্রমণাত্মক মনোভাবের কারণে হুট করে পথ হারানো বাংলাদেশ দলে এটাই যে খুঁজে পাওয়া যাচ্ছে না নীতি নির্ধারকদের মতে ড্রেসিংরুমের পরিবেশটা তৈরি করতে ব্যর্থ বর্তমান কোচিং স্টাফরা আমাদের যে সাপোর্ট স্টাফ হেড কোচ বা বলেন বা যারা আছেন হেড কোচে মেনলি আর যে ব্যাটিং কোচ তারাই থাকে তার হয়তো হি ইজ এ ভেরি নলেজেবল কোচ কিন্তু মেবি হি ইজ নট দ্যাট অ্যাগ্রেসিভ যেটা আমরা চাই যে অ্যাগ্রেসিভ থাকলে অ্যাগ্রেসিভ হলে প্লেয়ারকে যাতে ওইভাবে মোটিভেট করতে পারে যে তুমি অ্যাগ্রেসিভ তোমার মাঠের মধ্যে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড থাকতে হবে খেলাটাকে ওইভাবে নিতে হবে তো সেই দিক দিয়ে কিন্তু সে মেবি হি ইজ নট দ্যাট অ্যাগ্রেসিভ সাপোর্টার বা আসুক আমরা তাদের যে বসতে চাই সমস্যাটা কী হুট করে তো আমি এখন তাকে বাদ দিয়ে আরেকটা কোচ তো আসতে পারে না তো তাকে দিয়ে আমাদের প্ল্যানটা কী জানতে হবে তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বদৌলতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে টি টোয়েন্টি সংস্করণ বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে তাল মেলাতে এই ফরম্যাট নিয়ে তাই নতুন পরিকল্পনা সাজানোর ইঙ্গিত তবে হাতে নেই খুব বেশি অপশন তাই ঘরোয়া পর্যায়ে তাক লাগানো কিছু না করলেও আস্থা রাখতে হচ্ছে পুরনোদের ওপর গুঞ্জন জোরালো এশিয়া কাপের স্কোয়াডে ফেরানো হচ্ছে সৌম্য সাব্বিরদের টি টোয়েন্টি ইজ বিকামিং মোর ইম্পর্টেন্ট দ্যান দি 50 ওভার্স যেভাবে আইসিসি বা তাদের প্ল্যান চলছে দেখা যাচ্ছে শর্টার ভার্সনের দিকে আস্তে আস্তে গ্লোবাল ক্রিকেট সেদিকে ঝুঁকবে মনে হচ্ছে আমাদের তো সুতরাং টি টোয়েন্টিকে আমাদের সিরিয়াসলি নিতে হবে
এবং আমাদের সময় দিতে হবে বিকজ আমাদের আবার নতুনভাবে নতুন করে আমাদের টি টোয়েন্টিটাকে চিন্তাভাবনা করতে হবে বাট উই নিড টাইম। এদিকে বেটিং ওয়েবসাইটের সঙ্গে সাকিবের চুক্তি প্রসঙ্গে এখনও কোনো সমাধানের পথ খুঁজে পায়নি বিসিবি। আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে, যেহেতু একটা ইস্যু এটাকে আমাদের সলভ করা দরকার, এটা একটা সমস্যার সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি, আমরা দু একদিনের মধ্যে আপনার জানতে পারবেন। আপাতত মাঠের খেলাতেই মনোযোগ দিতে চাইছেন সবাই। এশিয়া কাপ খেলতে আগামী 23 আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাতে একদিনের বিশ্রাম শেষে 6 দিনের অনুশীলনে রাখা হবে 2টি প্রস্তুতি ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরতে চান অলরাউন্ডার সাইফুদ্দিন, তবে দলে জায়গা পাওয়া না পাওয়া নির্বাচকরা বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি। শুরু করেছেন পুরোদমে বোলিংও, পূর্ণাঙ্গ রিদম ফিরে পেতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। খুলনায় বাংলা টাইগার্সের হয়ে খেলবেন প্রস্তুতি ম্যাচ, পেয়েছেন নির্বাচকদের কাছ থেকে সবুজ সংকেত। পেস বোলিংয়ের সাথে লোয়ার অর্ডারে ব্যাটিং ঝলক, জাতীয় দলে অটো চয়েস হওয়ারই কথা, কিন্তু অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন থিতু হতে পারছেন না টাইগার স্কোয়াডে। পারফরমেন্সের কারণে নয়, বরং ইঞ্জুরি বারবার ছিটকে দিয়েছে তাকে। দীর্ঘ 10 মাস নেই জাতীয় দলে, ইংল্যান্ড ও ভারত থেকে চিকিৎসা শেষে আবারও জাতীয় দলে ফেরার চেষ্টায় এই অলরাউন্ডার। সামনে এশিয়া কাপ, যেখান থেকে নতুন শুরুর প্রতীক্ষায় তিনি, তবে সুযোগ পাওয়াটা ছেড়ে দিয়েছেন নির্বাচকদের উপর, নিজের কাজটা করে যাচ্ছেন পূর্ণ ম্যাচ ফিট হতে। প্রথম থেকে আজকে বোলিং করেছিলাম ফুল রান আপেই, বাট ইন্টেন্সিটিটা হয়তো বা 100% ছিল না, বাট হয়তো বা এটা ডে বাই ডে আস্তে আস্তে বাড়াবো। আমাকে মেডিকেল টিম থেকে মোটামুটি বলছে যে প্র্যাকটিস খেলার যায় খেলি, দেন এশিয়া কাপে থাকবেই থাকবেন। এটা সিলেক্টর আছেন, বারো যারা টিম ম্যানেজার আছে ওনারাই, আইসিসি ইভেন্ট ওয়ার্ল্ড কাপ দুইটা খেলেছি বাট এশিয়া কাপ কখনো খেলা হয়নি, বাট একটা এক্সাইটমেন্ট কাজ করে আমার মধ্যে, যদি ইনশাআল্লাহ সুযোগ পাই বা কল করে অবশ্যই আমি আনন্দিত থাকবো। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগে খেলবেন বাংলা টাইগার্স আর এইচপি দলের ম্যাচ। খুলনায় একটি ওয়ানডে এবং 2টি টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে, সেখানে টি টোয়েন্টিতে দেখা যাবে সাইফুদ্দিনকে। কিছুদিন আগে আমি ইন্ডিয়া থেকে আরএফ একটা ট্রিটমেন্ট করে এসেছি দিল্লি থেকে, তো এটার পর প্রায় 14 দিন, প্রথম 1 সপ্তাহ বেড রেস্ট ছিল, পরে আস্তে আস্তে ফ্রি হ্যান্ডে কাজ করেছি, ইভেন লাস্ট 2 দিন ধরে স্কিলে কাজ শুরু করেছি, ইভেন আজকে আমাদের ফিজিও বাইজ ছিল, উনি আমার বোলিং দেখেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ হয়তো বা খুলনাতে আমি প্র্যাকটিস ম্যাচ খেলতে যাবো এইচপি আর বাংলা টাইগার্সের ম্যাচগুলো। বারবার ইঞ্জুরির কবলে পড়া এই অলরাউন্ডার থাকতে চান সতর্ক, তাই প্রক্রিয়া মেনে চিকিৎসা নিয়েছেন। লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কলটা ছিল আমার ব্যক্তিগত, মেডিকেল টিম আমার উপর ছেড়ে দিয়েছিল, সত্যি বলতে আমি 100% দিতে পারতেছিলাম না বিদায়, আমি মেডিকেল টিমকে জানাই, দেন ওনারা আমাদের ডিসিশনটা দিয়েছে। বাট এখন পার্সোনালি আমি বেটার ফিল করতেছি, বা আমি লাস্ট 1 মান্থ অনেক কাজ করেছি আর এফ ট্রিটমেন্ট করার আগেও, তো এই জন্য আলহামদুলিল্লাহ ভালো, এই জন্য আসলে খেলার জন্য মুখিয়ে আছি। 8 অগস্ট এশিয়া কাপের দল ঘোষণার সবশেষ তারিখ থাকলেও এসিসির কাছ থেকে সময় নিয়ে আগামী 11 আগস্ট দল ঘোষণা হতে পারে বাংলাদেশের। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সংস্কার কাজ। আউটারের জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে বুয়েট কর্তৃক একটি প্রজেক্ট প্রোফাইল এনএসসিকে জমা দিয়েছে বিসিবি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলছে ডিপিপি প্রস্তুত হওয়ার পরই অর্থ আর পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে প্রকল্প জমা দেবেন তারা, তারপরই উঠবে একনেকে। তবে স্টেডিয়াম সংস্কারে বিসিবির সঙ্গে তারা যৌথভাবে কাজ করবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। মাহবুব লিমনের রিপোর্ট। সরকারি কাজের দীর্ঘ সূত্রিতায় নষ্ট হচ্ছে শত কোটি টাকার সরকারি সম্পদ। মাস যায়, বছর পেরোয়, টিভি পত্রিকায় দফায় দফায় রিপোর্ট হয়, তবুও কপাল খোলে না দুর্ভাগা ফতুল্লা স্টেডিয়ামের। এ যেন ময়লার স্তূপ, এক পরিত্যক্ত ভাগান। অর্ধযুগের বেশি পেরিয়েছে, এখনও বন্ধ আছে আন্তর্জাতিক ক্রিকেট। মূল মাঠে প্রবেশের পথে পাওয়া যাবে গ্রাম বাংলার বাঁশের সাঁকো। অথচ এই মাঠে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের অহম হয়েছিল চূর্ণ, সেখানেই এখন বাতাসে দোল খায় কচুরি পানা। যদিও বসে নেই বিসিবি, মাঠের সংকট কাটাতে নিজ খরচে বুয়েট থেকে বিশেষ প্রজেক্ট প্রোফাইল বানিয়ে তা জমা দেওয়া হয়েছে এনএসসির কাছে। এনএসসি জানিয়েছে যে বিসিবি এবং এনএসসি মিলে ওই ভেনুতে আমরা একটা পরিদর্শনে যাব। যাওয়ার পরে এনএসসি এটা যেটা একনাকের থ্রুতে যে পরিকল্পনাটা পাশ করে, যে বাজেটটা পাশ করে স্টেডিয়াম
এবং এই মাঠটাকে রক্ষণাবেক্ষণের কাজটা হবে। যদিও দেরি হয়েছে, আপনি জানেন সরকারি পর্যায়ে এটা অর্থায়নের ব্যবস্থা করতে হবে এবং অন্যান্য ব্যবস্থা, কিন্তু আমাদের তরফ থেকে আমরা যেটা করেছি ইঞ্জিনিয়ারিং সলিউশনটা আমরা করে দিয়েছি। দীর্ঘসূত্রিতার কথা স্বীকার করেছে মন্ত্রণালয়ও, এখানে তারা অনেকটাই যেন অসহায়। তবে প্রতিমন্ত্রী বলছেন বরাদ্দ পেলে দ্রুততম সময়ের মধ্যেই শুরু করা হবে কাজ। ডিএনডি বাদের মধ্যে কিন্তু স্টেডিয়ামটা পড়েছে, যেহেতু টাকার ব্যাপার, এটা তো আসলে টাকাটা তো আমরা দিতে পারবো না, আমাদের কাছে বরাদ্দও থাকে না, এটা অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় যৌথ সমন্বয় এটা দেবে। তবে আমরা এটা নিয়ে কাজ করছি, ডিপিপি প্রস্তুত করে আমরা পরিকল্পনা মন্ত্রণালয় জমা দেবো। আশা করি পরিকল্পনা মন্ত্রণালয় পিইসি শেষ হলে এবং ভবিষ্যতে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পরে এটি একনেকে উঠবে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমরা এটার কাজ শুরু করতে পারব। তবে এর আগেও দুপক্ষ থেকেই এমন আশ্বাস মিলেছিল বহুবারই, কিন্তু শেষ পর্যন্ত তার দেখেনি আলোর মুখ। ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন চলতি বছরের মধ্যেই এই স্টেডিয়াম সংস্কার কাজ শুরু করা না গেলে আউটারের পাশাপাশি মূল মাঠও হয়ে যাবে পুরোপুরি পরিত্যক্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। বিসিএল এর পর এবার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর বিপিএলেও এলিট একাডেমির ফুটবলারদের খেলাতে চায় বাফুফে। ডেভেলপমেন্ট কমিটির বৈঠকে তোলা হয়েছে এমন প্রস্তাবনা। এদিকে বাড়তে যাচ্ছে বাফুফে এলিট একাডেমির আকার। শিগগিরই সারা দেশের ফুটবলারদের নিয়ে আয়োজন করা হচ্ছে ট্রায়াল। এছাড়া আরও 2 বছরের জন্য পারিশ্রমিক বাড়িয়ে বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পদে পল স্মলিকে রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে বৈঠকে। দেশের ফুটবলে ফুটবলার যোগান দিতে গেল বছর সেপ্টেম্বরে যাত্রা শুরু হয় বাফুফের এলিট একাডেমির। এরপর পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বিসিএলেও অংশ নেয় 17 না পেরোনো কিশোররা, যেখানে সাফল্যের সঙ্গে অংশ নেয়া ফুটবলাররা যোগ দেয় সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপেও। এবার তাদের নিয়ে ভিন্ন পরিকল্পনা করছে বাফুফে। এই ফুটবলারদের খেলিয়ে দিতে পারে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর বিপিএলে। এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাফুফে। সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সেশনে আমরা বিপিএল এবং বিসিএল দুটি টুর্নামেন্টেই আমাদের এলিট একাডেমি থেকে আমরা টিম দেব। যদিও এর মাঝে রয়েছে অনেক যদি, কিন্তু কেননা এই ফুটবলারদের বয়স অনধিক 17, শারীরিক সামর্থ্য কিংবা অভিজ্ঞতা কোনো মানদণ্ডেই প্রিমিয়ার লিগের সিনিয়র ফুটবলারদের সঙ্গে পেরে ওঠার কথা নয় তাদের। বড়সড় ইঞ্জুরির শঙ্কা তো আছেই, পাশাপাশি এই দলের ফান্ডিং কারা করবে, বিদেশি ফুটবলার খেলানো হবে কিনা, বাজে খেললে রেলিগেশনে পড়বে কিনা, উঠছে এসব প্রশ্ন। এসবের মাঝেই এলিট একাডেমির আকার বড় করতে যাচ্ছে বাফুফে। প্রত্যেকটা ক্লাবে 4 জন করে ফরেন প্লেয়ার খেলে, আমাদের এখানে ফরেন প্লেয়ার থাকবে না, রিমুনারেশনের ব্যাপার রয়েছে। প্লেয়ার আছে, এর সাথে আমরা আরও 20-25 জন প্লেয়ার যোগ করব, যে প্লেয়ারগুলোকে দিয়ে আমরা সিনিয়র টিম খেলতে পারে এবং জুনিয়র টিম খেলতে পারে, সেভাবে আমরা দুটো টিম ট্রেন্ড আপ করে তোলার চেষ্টা করব। এদিকে বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে পল স্মলির সঙ্গে 2 বছরের চুক্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বৈঠকে। মাসে প্রায় 14 লাখ টাকা পারিশ্রমিক নেন স্মলি, বাড়তে যাচ্ছে সেই অঙ্কটাও। যদিও তার অধীনে 9 মাস ট্রেনিং করে অনূর্ধ্ব 20 সাফে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। There's one or two little amendments to the contract, but other than that it's business as normal, so we just carry on as we were previously. চুক্তি নবায়ন হতে যাওয়া পল স্মলির অধীনেই আগামী মাসে অনূর্ধ্ব 17 সাফ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। দেশের কাবাডির খবর। 12টি ক্লাব ও 7টি সার্ভিসেস দল নিয়ে চলতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে কাবাডি প্রিমিয়ার লিগ, নিশ্চিত করেছেন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য নিজামুদ্দিন চৌধুরী পারভেজ। ঘরের মাঠে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ইরান ও ভারত থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এদিকে এসএ গেমসের আগেই র্যাঙ্কিংয়ের সেরা দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান জাতীয় দলের খেলোয়াড়রা। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, তবে নানা কারণে অন্যান্য ডিসিপ্লিনের চেয়ে কাবাডি খানিকটা পিছিয়ে। গেল কয়েক বছরে ফেডারেশনের উদ্যোগে আশার আলো দেখছে দেশের জাতীয় খেলাটি। ভালো মানের খেলোয়াড় তুলে আনতে জুলাইয়ের 7টি সার্ভিসেস দল নিয়ে কাবাডি লীগের আয়োজন করেছে ফেডারেশন। প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। আগের চেয়ে ব্যস্ততা বেড়েছে খেলোয়াড়দের। গত বছর কাবাডির সবচেয়ে বড় কর্পোরেট ইভেন্ট ভারতের প্রো কাবাডি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন তুহিন মাসুদ জিয়াউররা, যে লিগে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখেন বাংলার খেলোয়াড়রা। সামনে এসএ গেমস,
আসরের জন্য প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। লং টার্ম ক্যাম্পিং করা যে সুযোগটা পাইতো সেই সুযোগটাই সেখানে বাহিনীর ভিতরে ব্যবহার করে নিচ্ছে। অন্তত যেভাবে হোক যে প্লেয়ারগুলো যেটা ক্যাম্পিং করা দীর্ঘস্থায়ী সুযোগ দেয় এবং ইন্ডিয়া কোচ নিয়ে সবাই নিয়ে যদি একটা প্রস্তুতি ম্যাচ দেয় সমস্যা নেই, আমাদের ইনশাল্লাহ কিছু একটা করা আশাবাদী আমরা। পাশাপাশি ভালো মানে কোচ হলে কী হয়, প্লেয়ারগুলো খুব তাড়াতাড়ি উদয়মান হয়, যারা নতুন ইয়ং আছে তাদের জন্য আরও সুবিধা হয়। এসএ গেমসের আগে দেখা যাচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা এদের সাথে দু একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। কোরিয়া ইরান ইন্ডিয়া থেকে আমরা পিছিয়ে আছি, কিন্তু আর যে কান্ট্রি যে দলগুলো আছে তাদের সাথে আমরা ফাইট করার মতো এবং তাদের থেকে আমরা জয় নেওয়ার মতো আমাদের সেই ক্ষমতাটা আছে। সবশেষ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বাংলাদেশ, এশিয়ান গেমসে ছিল সেরা পাঁচে। দল নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়েছেন ফেডারেশনের এই কর্তা। যেহেতু আমাদের ন্যাশনাল টিম অলরেডি দুই সেট আছে, এখন এখানেও চর্চা খেলতেছে, খেলার থেকে এখান থেকেও কিছু যে বের হবে না তা না। ইন্টারন্যাশনাল ভালো কোচ ইরানে আছে, ইন্ডিয়াতে আছে, যাদেরই আনে ঘুরায় ঘুরে আনো, কারণ আপনি কর্নার যে খেলে তার উপরে আপনি পারদর্শী, কেউ রেডের উপরে পারদর্শী, কেউ কভার উপরে পারদর্শী, যে যেটার পারদর্শী তারে আনলে দুই বছর এক বছর পরপর চ্যাম্পিয়ন আনলে দশটা কি বিশটা টেকনিকই শিক্ষা ফেলে দিতে পারতেছে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়াররা। ইন্ডিয়াতে আবার এই সিস্টেমই করে, একজনের যে তা না, ওরা ভালোটা রেখে খারাপটা আমাদের দেয়, কিন্তু আমাদের এটা টেকনিকটা বের করে নিয়ে আসতে হবে। তৃণমূল থেকে উঠে আসা কাবাডি খেলোয়াড়রা বিভিন্ন সার্ভিসেস দলে খেলার পাশাপাশি চাকরিও করছেন। রুট লেভেলে আরও বেশি গুরুত্ব দিতে চায় কাবাডি ফেডারেশন। অ্যাথলেটিক্সের খবর। তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের 100 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে 100 মিটার স্প্রিন্টে 10.47 সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড ভেঙেছিলেন ইমরান। এবার তুরস্কের কেনিয়াতে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন দেশের দ্রুততম এই মানব। গেমসের হিটে ইমরানুর 10.01 সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এমন টাইমিং করতে পেরে উচ্ছ্বসিত তিনি। অন্যদিকে টেবিল টেনিসে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাদিয়া ইসলাম মৌ। মঙ্গলবার দলগত ইভেন্টে লড়বে বাংলাদেশ টেবিল টেনিস দল। কাতার বিশ্বকাপের জন্য নিজেদের অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে ব্রাজিল। হোম জার্সিতে রয়েছে সবুজ রঙের ছোট কলার এবং নীল স্ট্রাইপ। অ্যাওয়ে ম্যাচের জন্য নীল রঙের জার্সিতেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। 2002 সালের বিশ্বকাপ জয়ী জার্সির আদলে তৈরি করা হয়েছে সেলেসাওদের এবারের কাতার মিশনের জার্সিটি। আগামী সেপ্টেম্বরের 15 তারিখ থেকে ভক্তরা কিনতে পারবেন নতুন এই জার্সি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সকাল 10টায় বাফুফে ভবনে কোরআন খতম, বিকেলে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, মহিউদ্দিন আহমেদ মহি, নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, সদস্য জাকির হোসেন চৌধুরী, ইলিয়াস হোসেন, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মকে শোকাবহ 15ই আগস্ট বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানানোর প্রত্যয় নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইক্লিং করছে পঞ্চগড়ের দুই কিশোর। বুধবার সকালে দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া থেকে তারা সাইক্লিং শুরু করেছেন। সড়ক পথে 1004 কিলোমিটার পাড়ি দিয়ে তারা বিভিন্ন স্থানে শিশু কিশোরদের সাথে বঙ্গবন্ধু ও বাংলাদেশের পরিচিতি নতুন করে তুলে ধরবেন বলে জানিয়েছেন। মনিরুল ইসলামের ছবিতে আব্দুর রহিমের প্রতিবেদন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা। 1975 সালের 15ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে বিপথগামী একদল সেনা সদস্য। বঙ্গবন্ধু না থেকেও আছেন কোটি বাঙালির হৃদয়ে। বঙ্গবন্ধু এক অনুপ্রেরণা। জাতির জনকের জীবনের নানা ঘটনা, রাজনীতি, অবদান ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 2 শিক্ষার্থী। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইক্লিং করছেন হাসিন মেজবা, সিয়ান ও আবিদ হাসান।
বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে এমন উদ্যোগ বলে জানান এ কিশোর। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে তেঁতুলিয়া টু টেকনাফ যেতে যেতে যত ছোট ছোট বাচ্চা পাবো বা ছেলে মেয়ে পাবো তাদেরকে আমরা শেখ সুলতানা কামাল তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1975 সালের 15 আগস্ট যে তার পরিবারের উপর নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে আমরা তাদের সেই গল্পগুলো শোনাবো। শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুই কিশোরের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইক্লিং নতুন প্রজন্মের কাছে হয়ে থাকবে অনুকরণীয়। প্রথম দিন আমরা দিবস পালন করেছি শেখ রাসেলকে স্মরণ করে, দ্বিতীয় দিন আমরা পালন করেছি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালকে স্মরণ করে, আজ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের স্ত্রী সুলতানা কামালকে স্মরণ করে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাইসাইকেল যাত্রা শুভ সূচনা হলো। সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের দেশের প্রতি অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাইক্লিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে। সময় সংবাদ পঞ্চগড়। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বল্প বাজেটেও বিশ্ব আসরের পদক জিতেছে উগান্ডা শ্রীলঙ্কার মতো দেশ। বিপুল টাকা খরচ করেও বাংলাদেশ ফিরছে খালি হাতে, ফেডারেশনের অবহেলাকে দুষছেন খোদ। এবং আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে ফতুল্লা স্টেডিয়াম সংস্কার কাজ। এনএসসির পরিকল্পনায় আটকে জলাবদ্ধতা নিরসন, 3 মন্ত্রণালয় ঘুরে ফাইল পৌঁছাবে একনেকে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।